শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মা সারদা দেবীর মন্দির প্রতিষ্ঠা, দ্বারোদ্ঘাটন, শুভ উদ্বোধন বেঙ্গাই ভট্টাচার্য পাড়ায়। কামারপুকুর মঠ ও মিশনের সহযোগিতায় গোঘাটের বেঙ্গাই গ্রামে ভট্টাচার্য পাড়ায় বুদ্ধ পূর্ণিমার মহালগ্নে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবীর মন্দির প্রতিষ্ঠিত, দ্বারোদ্ঘাটন ও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়ে গেল। আজ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন স্বামী অমলাত্মনন্দজি মহারাজ। মহামান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর মঠ ও মিশনের স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, স্বামী জ্ঞানামৃতানন্দজি মহারাজ, স্বামী অদ্রিজানন্দজি মহারাজ, স্বামী অবধূতানন্দজি মহারাজ এবং গোলপার্ক থেকে স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। ভগবান শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মা সারদা দেবীর মন্দির প্রতিষ্ঠার মূল হোতা দুর্গাপদ চট্টোপাধ্যায়। 20 বছরের পরিশ্রমের পর আজ মন্দির প্রতিষ্ঠা, দ্বারোদ্ঘাটন এবং শুভ উদ্বোধনের আয়োজন করতে পারলেন বলেই জানা যায়। গোঘাটের বেঙ্গাই থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। রামকৃষ্ণ এবং সারদা দেবীর একটি মন্দির করলাম, পেছনে ওই মন্দির হচ্ছে, ওই মন্দির রামকৃষ্ণ মঠ মিশন থেকে সমস্ত মহারাজরা এসে এটির উদ্বোধন করলেন। আর পূর্ণানন্দ হচ্ছেন ঠাকুরের এবং মায়ের গুরুদেব, তিনি ঠাকুরকেও দীক্ষা দিয়েছিলেন এবং মাকেও দীক্ষা দিয়েছিলেন। তখন ওনার কেনারাম ভট্টাচার্য নাম ছিল, ঠাকুরকে তখন দীক্ষা দিয়েছিলেন এবং মাকে যখন দীক্ষা দিয়েছিলেন তখন স্বামী পূর্ণানন্দ। এখন অনেকের ধারণা ছিল যে পূর্ণানন্দ কেনারাম আলাদা ব্যক্তি, কিন্তু আমরা গবেষণা করে দেখেছি বা অনেকেই তড়িৎবাবু গবেষণা করেছেন যে একই ব্যক্তি, ঠাকুর মায়ের গুরুদেব একই ব্যক্তি। তো আমরা এই গবেষণা উদ্বোধন পত্রিকার বেরোনোর পর এখানে অনেক ভক্ত শিষ্যরা আসছে এবং তারা দাবি করে যে পূর্ণানন্দের একটা মূর্তি হোক এবং এই জায়গাতে রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর একটি মন্দির হোক। আমি সেই থেকে আজ 20 বছর ধরে চেষ্টা করে করে একটা মন্দির করতে পেরেছি আর কি, এই হচ্ছে কথা। আমার নাম দুর্গাপদ চট্টোপাধ্যায়। আমি আগে বসুমতিতে সাংবাদিকতা করতাম, এখন লেখালেখি করি এবং আচার্য পরমানন্দ নামে আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতেও লিখি, এই আর কি।